স্বাগত জানাচ্ছি সময়ের নিয়মিত আয়োজন সাম্প্রতিক বিনোদনের সঙ্গে আছি আমি আফরোজা মওদুশি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে একটি দৃষ্টান্তমূলক কাজ করেছে টার্কি প্রথম বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠায় অনন্ত চলিল ও বর্ষা অভিনীত বহুল আলোচিত সিনেমা তিন দাজে এবার মুক্তি পাচ্ছে মালয়েশিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন অনন্ত বর্ষা দুজনেই 16 সেপ্টেম্বর 10টি হলে সিনেমাটি রিলিজ হলেও পরবর্তীতে আরও 11টি হলে রিলিজ হবে বলে জানিয়েছে তারা আগামী 16 সেপ্টেম্বর একসাথে মালয়েশিয়ার পেনাং সহ বিভিন্ন প্রদেশে অফিসিয়াল রিলিজ হতে যাচ্ছে দিন দাডে মুভিটি মালয়েশিয়া আসব সাথে আমাদের দিন দাডে সিনেমাটি নিয়ে সো আসলে আমি অপেক্ষা করতে পারছি না কখন মালয়েশিয়া আসব আপনাদের সাথে একসাথে বসে আমাদের সিনেমাটি দেখব সেন্সর বোর্ডে আটকে গেছে নির্মাতা সৈকত নাসিরের সিনেমা বটার দেশীয় সিনেমা নির্মাণের বেশ কিছু আইন এ সিনেমা লঙ্ঘিত হবার অভিযোগে সেন্সর বোর্ড সিনেমাটিকে প্রদর্শনের অনুমতি দেয়নি নো লজিক দো দিন সে উসকা ফোন নাই উঠায়া ইসনে রাত ভর ফোন করতি রহি তুমে এবার বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানার বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সাথে বলিউডে পা রাখছেন এই অভিনেত্রী মঙ্গলবারই প্রকাশ্যে আসে বিকাশ বাহেল পরিচালিত সেই সিনেমা গুড বাই ট্রেলার এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে টম ক্রুজের একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ স্টান্ট দৃশ্যের 1 মিনিটের সেই ভাইরাল ক্লিপটি দেখে অনেকেই চমকে গেছেন কেউ কেউ বলছেন এতটা ঝুঁকি নেওয়া ঠিক হয়নি আবার কেউ টম ক্রুজের সাহসের তারিফে পঞ্চমুখ জানা গেছে ক্রুজের পরবর্তী সিনেমা মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1 এর একটি দৃশ্য এটি এই ছিল আজকের সাম্প্রতিক বিনোদনে দেশ ও দেশের বাইরের সংস্কৃতি ও বিনোদনের নানা খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের